করে লাগতে চায় না, কিন্তু সমস্ত ব্যাপারে পিসির খুব উৎসাহ। যেরকম দোল যাত্রা হবে সেখানে পিসির খুব উৎসাহ, তারপরে মানে পাড়ার ছেলেরা নাটক করবে সেখানে পিসির খুব উৎসাহ, পাড়ায় ক্লাব ঘর হবে সেজন্য পিসি নিজের ঘর দান করে দেয় এরকম। কিন্তু পিসি ভীষণ রাগী, পিসিকে সবাই খুব ভয় করে, কিন্তু পিসিকে সবাই খুব মান্যি করেও চলে। এবং এইখানে দেখা যায় যে পাড়ায় যাত্রাপালা হয় এবং যাত্রা নিয়ে এই প্রত্যেক বছরই এই গ্রামে খুব বিভিন্ন ধরনের ড্রামা তৈরি হয়, মানে নাটকের পেছনে নাটক তৈরি হয় এবং সেখানে পিসির খুব মুখ্য ভূমিকা থাকে। এবং শেষ যে নাটকটা হয় যেখানে এখানে এই গ্রামের খুব নাম হয়ে যায়, সেখানে পিসি কি ভূমিকা পালন করবে সেটা দেখ। মানে তোমার সাথে পুরোটা আলাদা, মানে তোমরা মুখ্য ভূমিকা পালন করো, হই হই করতে রাগি নয়, আলেকজান্ডারের পিসি রাগি। এবং ও সবসময় ভাবে যে ওর বোধহয় গরু কেউ চুরি করে নিল, এই গরু সারাক্ষণ গরু গুনতে থাকে, একটা দুটো তিনটে চারটে করে, আর খালি ভাবে আমার গরুকে আমার কালিন দিকে কেউ চুরি করে নিল, আমার একে কেউ চুরি করে নিল, এইসব নিয়ে সারাক্ষণ প্যানিকে থাকে বলে মাথা গরম হয়ে যায়। নাহলে পিসি কিন্তু খুব ভালো। এই ছবির শুটিং বেশ কিছুটা বিশ্বনাথদার বাড়িতে, হ্যাঁ বিশ্বনাথদের বাড়িতে কিছু পোর্শন হয়েছে, এবং আমরা 15 দিন টানা হাড়ওয়াতে থেকে শুটিং করেছি, হাড়ওয়াতে থেকে আমরা 15 দিন টানা শুটিং করেছি এবং বিশ্বনাথের বাড়িতেও এই শুটিং হয়েছে এবং খুব মজা করে শুটিংটা হয়েছে। আশা করি যখন দর্শক দেখবে, তার এটা কিন্তু ছোটদের ছবি, হ্যাঁ বাচ্চাদের দেখার ছবি, ছোটদের ছবি তখন খুব কম হয়, সুতরাং এটা ছোটদের ছবি, মানে ছোটদের যখন ছুটি থাকবে যেরকম গ্রীষ্মের ছুটি বা ধরো ক্রিসমাসের ছুটি, তখন এই ছবি কিন্তু খুব ভালো জায়গায় যাবে আর কি। সুতরাং ছোটরা সপরিবারে দেখবে খুব আনন্দ। দর্শকদের বলবো বহুদিন পর সপরিবারে দেখার মতো একটা ছবি, ভীষণ মজা পাবেন। সঠিক মজা বলতে বাংলা অর্থে যা বোঝায়, তাই এই ছবি দেখলে উপভোগ করতে পারবেন। সবাই মিলে আসুন, সপরিবারে আসুন, ভীষণ ভালো ভালো গান, দারুণ প্রেক্ষাপট, বড় বড় ক্যানভাস, পুরো গ্রাম বাংলা এই ছবিতে ধরা পড়েছে, খুবই ভালো লাগে। গল্পটা মূলত নানান সম্পর্কের গল্প, সম্পর্ক বলতে সাধারণ সমাজ জীবনে মানুষে মানুষের যে সম্পর্ক, যেগুলো এখনো দেখতে পাওয়া যায় না। ছবির প্রেক্ষাপট 1990 সাল, গ্রামীণ বাংলা, একটা ক্লাব ওরিয়েন্টেড গল্প, ক্লাবের মূলত 25-26 জন ইয়াং ছেলে মেয়েদের নিয়েই গল্প। সেই প্রেক্ষাতে গ্রামীণ সমাজ এবং মানুষে মানুষের যে আত্মিক সম্পর্ক, রক্তের সম্পর্ক না হলেও প্রতিবেশী, সমাজবদ্ধ বা একে অপরের বন্ধু, এই যে একটা সম্পর্ক ছিল যেগুলো আজকাল নেই, সেগুলোই মূলত এই ছবির বিষয়বস্তু। তার সঙ্গে গ্রামীণ বাংলা ক্লাব, তাকে নিয়ে মানুষজন, গ্রামের বয়স্ক বিদগ্ধ মানুষজন, তাদের ইনভলভমেন্ট, এবং তখন গ্রামের গ্রামাঞ্চলে কি হতো, ক্লাব মানে শুধু ক্লাবের ছেলেদের না, সেখানে তার অভিভাবকরাও ইনভলভ হতো, সবাই মিলে যে একটা সুন্দর সম্পর্ক সেটাই তুলে ধরা হয়েছে। তার সঙ্গে বাংলার লুপ্তপ্রায় শিল্প টনসা যাত্রাপালা, সেটাও এই ছবির একটা অঙ্গ, সেটাও নানানভাবে কীভাবে এলো সেটা আমি বলছি না, ছবি হলে দেখুন তাহলে বুঝতে পারবেন। খুব ভালো ভালো গান আছে, গান গেয়েছেন, মিউজিক করেছেন প্রদীপ মুখোপাধ্যায়, আর টনসা ওরিয়েন্টেড মিউজিক ডিরেক্টর হচ্ছে তীর্থ বরজাই। ছবিতে গান গেয়েছে জয়তী চক্রবর্তী, রূপঙ্কর বাগচি, ঋষি পাণ্ডা, তীর্থ বরজাই নিজে। ভীষণই ভালো লাগবে, সপরিবারে দেখাচ্ছে, সবাইকে নিয়ে দেখাচ্ছে, হ্যাঁ ব্ল্যাক কমেডি, খুবই ভালো লাগবে। মনে হয় না বাঙালি এতদূর নির্বোধ হয়ে গেছে যে আলেকজান্ডার শব্দটা শুনে বিদেশি, তারপরে পিসিটা শুনলে তারা মনে করবেন বিদেশি কোনো ভাবনা। আমার মনে হয় যে শুনলেই তারা মুচকি হেসে ফেলবেন, যেমন আপনারা হাসছেন যে কোনো মুহূর্তে আলেকজান্ডারের পিসি এই শব্দটা শুনলে, এটা কোনো বিদেশি গল্প নয়, দুলেন্দ্র ভৌমিকের লেখা 90-এর দশকের একটি গল্প, যেটা নির্দেশক একেবারে 90-এর দশকেই রেখে দিয়েছেন, সেটাকে আর এখানে আনেননি, আধুনিক করে তোলেননি, তার জন্য আমি ধন্যবাদ জানাই নির্দেশককে। কারণ আধুনিক যে ক্লাবগুলো যে অবস্থায় আজ বিগত 12 বছর রয়েছে, সেই ক্লাবগুলোতে আলেকজান্ডারের পিসি হতে পারত, ধামাকা হতে পারত, কিন্তু আলেকজান্ডারের পিসি হতে পারত। টনসা যাত্রা পালাটাই উঠে গেছে, আপনারা অনেক কলকাতা শহরের বুকেই আগে প্রচুর যাত্রার উৎসব দেখতেন, যাত্রা উৎসব হতো, সেই যাত্রা উৎসবটাই আর আজকে হয় না। আমার এই চরিত্রটি অত্যন্ত মজার চরিত্র, এই চরিত্রটি এই টনসা যাত্রাপালা যা বলা হচ্ছে তার ম্যানেজার, এবং সে এক অদ্ভুত ম্যানেজার,
এই উত্তরা আসতে দেরি করছে জেনেও সেই অভিমন্যু বধ পালায় অভিমন্যুর বধ পালা শুরু করে দেয়। উত্তরা না থাকলেও তুই যায় আসবে না, অর্জুন না এলেও অর্জুনের ভীষণ পেট খারাপ হয়েছে, অর্জুন না এলেও তুই যায় আসবে না করে দেয়। আমাদের তো খুবই মজা লেগেছিল, আর তার থেকে বড় কথা হচ্ছে যে এই ছবিতে কিন্তু একটা খুব ফেনোমেনাল ঘটনা আছে। এটা খুব বাংলা ছবিতে ইদানিং এর কথা বলছি, বাংলা ছবিতে 5-7 জনের বেশি সংলাপ থাকে এমন অ্যাক্টর অ্যাক্টর পাওয়া যায় না সেখানে। এখানে কিন্তু প্রায় 40 জন আছেন যারা রীতিমতো শুধু সংলাপই বলেননি, তারা অভিনয় করেছে। না কলকাতায় ছবি হয়নি, ছবি আমাদের উত্তর চব্বিশ পরগনায় হয়েছে। যদি আমরা শুনেছি এটা বিশ্বনাথদার বাড়িতে শুটিংটা হয়েছে, বিশ্বনাথ বাড়িদার একটা পার্ট শুটিং এর যদি অভিজ্ঞতা একটু শেয়ার করেন। বিশ্বনাথের বাড়ি তো একটি মানে প্রায় তৎকালীন সময়ের রাজবাড়ির মতন একটি বাড়ি, আর ওর মায়ের আতিথেয়তা বা বিশ্বনাথের আতিথেয়তা এ আজকের তারিখে বিরল একটা অভিজ্ঞতা, এবং তার সঙ্গে সঙ্গে ওর পরিবারের বাকি লোকজন এবং গ্রামের যে সমস্ত মানুষ সেটা আরও মজার, গ্রামের বিশ্বনাথের গ্রামের যে সমস্ত মানুষ, সুতরাং এটা খুবই মানে ওটা একটা খুব ভালো দিন কেটেছে আমাদের।